বলছি ওই ঠাকুরের সাজ তৈরি হয় কোথায়? এইটা দিয়ে পিছনে যেগুলো আমরা কলকাতায় এক্সপেন্সিভ মণ্ডপে দেখি সেগুলো আসলে এখানে তৈরি হয়। ছুটি ছাটা পেলেই আমাদের কাজই হলো আমাদের দু চাকা বাহনটিকে নিয়ে একদম বেরিয়ে পড়া। অনেক সময়তে আমাদের ডেস্টিনেশন ঠিক থাকে না, আবার অনেক সময় আমরা ডেস্টিনেশন ঠিকঠাক করেই বেরোই। আজ যেরকম আমরা যাচ্ছি কাটোয়া স্টেশন থেকে জাস্ট দুটো স্টপেজ পর বোন কাপাসি গ্রাম। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, এখনো অল্প অল্প হচ্ছে। চারিদিক ভীষণ সুন্দর লাগছে, চারিদিকে ফুটে আছে কাশফুল। হ্যাঁ, কাশফুল বলতে মনে পড়ে গেল, মা তো আসছে আর কিছুদিনের মধ্যেই, সবারই সাজগোজ তৈরি। তো আমাদের যার জন্য এত তরিবত সেই মা দুর্গা। মা দুর্গার সাজগোজ কোথা থেকে আসে জানেন? আজকে তার ঠিকানা দিতেই আমার এই ব্লগ। নমস্কার, আমি দেবশ্রী, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সুন্দর না আমাদের চারপাশ? কিছু কিছু সময় চোখকে আরাম দিতে, মনকে শান্তি দিতে এই রাস্তা ধরে আমরা চলে আসি। এটা দাঁইহাট আর কাটোয়ার মাঝখানে নতুন গ্রাম বলে একটি জায়গা, সেখানে বানানো একটি সরু রাস্তা এবং তার পাশে অজস্র গাছ, অজস্র সবুজ, সবুজের খেলা এখানে। এই জায়গাটি শ্রীখণ্ডর একটি চার্চের কাছে। এখানে একটা ছোট্ট মতন ফরেস্ট বানানো আছে, ভীষণ সুন্দর জায়গা। মাঝে মাঝেই আমি এখানে চলে আসি বিকেলে, এত ভালো লাগে জায়গাটা, আপনাদেরও দেখলে মন ভরে যাবে। এই জায়গার পরেই আসবে শ্রীখণ্ড রেল স্টেশন। শ্রীখণ্ড রেল স্টেশন পেরিয়ে আমরা চলে যাব বোন কাপাসির দিকে। বোন কাপাসি গ্রাম আমাদের আজকের ডেস্টিনেশন। শ্রীখণ্ড স্টেশনকে পিছনে ফেলে আমরা বোন কাপাসির দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারপাশটা কতটা সুন্দর, ঠিক এতটাই সুন্দর সামনের রাস্তাটা। চারিদিকে সবুজ গাছ, মাঝখানে আমাদের রাস্তা। আমরা এগিয়ে যাচ্ছি বোন কাপাসির দিকে। পৌঁছে গেছি বোন কাপাসি। আমাদের সাঁকোর নিচ দিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করতে হবে। সুন্দর রাস্তা দিয়ে আসার পর আমরা একটা ছোট্ট মিষ্টি গ্রামে প্রবেশ করেছি। চারিদিক সবুজ, টলটলে জলে ভরা দিঘি। এটি ছোট কিন্তু এখানকার মানুষজন অসাধারণ। ঠাকুরের সাজ কোথা থেকে? হ্যাঁ, কোনখান থেকে?
আছে, তার আপনি গিয়ে বাঁদিকে একটা কারখানা পাবেন, আবার গ্রামে জেপি পাবো। হ্যাঁ, আপনি সামনে কি বললেন নামটা আরেকবার বলুন। আদিত্য মারাকরের ছেলে হচ্ছে সবথেকে বড়। তারপরে ভুবন গড়াই আছে, আচ্ছা, এইখানে পাশেই আপনি পাবেন। তারপরে প্রশান্ত বন্দ্যোপাধ্যায় আছে, অনেক কারখানা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেগো আপনি স্টেট চলে যান, যে কোনো একটা মোড়ে গিয়ে দাঁড়াই, জিজ্ঞেস করি, আপনাকে দেখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন যাচ্ছি এখানকার অন্যতম একজন শিল্পী বাপ্পা গড়াইয়ের কাছে। রাজ্য সরকারের কাছ থেকে উনি পুরস্কারও পেয়েছেন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বাপ্পা গড়াই। আচ্ছা, আর আপনি মোটামুটি এই প্রফেশনে কবে থেকে আছেন? মোটামুটি আজকে 20 বছর ঊর্ধ্বে, মানে 20 বছর আগে। আচ্ছা, আর এটা আপনারই তৈরি না আপনারও আগে থেকেই চলছে? না, এটা আমার দাদু করে গেছে, দাদু বা বাবা করছে, তারপর আমরা করছি। আচ্ছা আচ্ছা, আর মোটামুটি বছরে কতবার আপনাদের এই কাজগুলো, মানে প্রত্যেক পূজোর আগেই হয় নাকি দুর্গাপূজোর আগে হয়? সারা বছরই চলে, তবে দুর্গা সিজনটা সবথেকে বেশি। আচ্ছা, আর এখান থেকে এই মুকুট বা সাজসজ্জা কত দূর অবধি যায়? আমাদের আমাদের যেখানে যায়, আমাদের বোম্বে যায়, গুজরাট যায়, তারপরে ব্যাঙ্গালোর, কোচবিহার, মালদা। আচ্ছা আচ্ছা, তো অনেক দূর যায়। আচ্ছা, আর মোটামুটি আপনাদের কাঁচামাল কোথা থেকে আসে বা কারিগর কোথা থেকে আসে? কারিগর আমাদের গ্রামের মধ্যে সীমাবদ্ধ, আমাদের বাইরে কারিগর আমাদের নেওয়া যাবে না, জানেন না। হ্যাঁ, আমাদের গ্রামের মধ্যে সীমাবদ্ধ, আমাদের গ্রাম থেকে। মোটামুটি দেখতে গেলে প্রায় সব বাড়ির লোকই কারিগর, না সবাই কাজ জানে, বাড়ির মেয়েরা মোটামুটি ভালো জানে। আর মোটামুটি খরচা কিরকম হয় আর আপনাদের লাভটা কিরকম হয়? খরচা বলতে সারা বছরে এই অঘ্রাণ মাস থেকে, মানে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমাদের লসে রান। আচ্ছা, এবার জ্যৈষ্ঠ মাস থেকে এই যে আমাদের কার্তিক মাস পর্যন্ত, কার্তিক এইটা হয়তো আমরা কিছু পয়সা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এইভাবেই চলুক, আপনার পরবর্তী জেনারেশনও এইভাবেই কাজ শিখুক। আর মোটামুটি কতগুলো কারখানা আছে আপনাদের বনকাপাসিতে? কারখানা প্রচুর তো, প্রচুর কারখানা, মানে ঘরে ঘরে কারখানা, প্রচুর কারখানা। আচ্ছা, আপনার কটা ব্রাঞ্চ এটার সাথে? আচ্ছা, দুটো আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখে নেওয়া যাক গড়াই কারখানার শিল্পের বেশ কিছু নিদর্শন। এরপর আমরা পৌঁছে যাই ধর্মরাজ সাজ ভান্ডারে। আপনার ছেলে বাবা ছিল আগে? হ্যাঁ, মানে আপনার হাজবেন্ড? আচ্ছা, তখন আপনারা দুজনেই কাজ করতেন নাকি? আমরা সব করতাম। মোটামুটি কত বছর ধরে আছে? আমি যেটা 13-14 বছর হয়ে গিয়েছে। কত সূক্ষ্ম কাজ, এইগুলোই তো হলো। রুল ময়দা, হ্যাঁ, তার সাথে তুতে দেয়া, তুতে আর রুল ময়দা দিয়ে আগুনে গরম করে ঘাটতে হয়। We'll be right back.
সেগুলো আসলে এখানে তৈরি হয়। সত্যিই তাই, বিশাল বড় বড় লাইন দেওয়ার পর যে বিশাল বিশাল মণ্ডপগুলো আমরা দেখতে পাই, যার কারুকার্য দেখে আমাদের চোখ ধা দিয়ে যায়, সেগুলো আসলে এই গ্রাম বাংলা থেকেই উঠে যায়। তার বেশিরভাগটাই এই গ্রাম বাংলার অবদান। কিন্তু শিল্প চোখে পড়লেও শিল্পীদের ঠিকানা জানা হয়ে ওঠে না। তারা এই গ্রামেই মালাকার, গড়াই, ব্যানার্জি, পাল এই হয়েই বেঁচে থাকেন। এমন এই বনকাবাসী, এই বনকাবাসীর প্রত্যেক ঘরে শিল্পী, প্রত্যেকটি মানুষের রক্তে শিল্প। এনাদের এই অক্লান্ত পরিশ্রমকে তুলে ধরার জন্যে এবং সবার কাছে এনাদের একটু ছোট্ট পরিচিতি দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটি। আশা করব আপনাদের সবারই ভালো লেগেছে। বনকাপাসির শিল্প এবং বনকাপাসির শিল্পী এই দুজনেরই পরিচিতির জন্য এই ভিডিওটিতে অনেক 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 শেয়ার চাই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।